এত রেগে কেন খেলেন উনি? আমি কি কিছু অন্যায় করে ফেললাম? কেমন যেন অশান্ত দেখাচ্ছিল, ওকে তো কখনো অনেকে কিছু নিয়ে দুশ্চিন্তা করছেন। জানি ওনার কি হয়েছে, তুমি ওনার সব চিন্তা দূর করে দাও মাধব, তুমি ওনার সব চিন্তা দূর করে দাও। যাকে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছিস তাকে তার ন্যায্য জায়গাটা দেওয়ার চেষ্টা কর অংশু, তার তো এসবে কোনো দোষ নেই, সে তো কিছুই জানে না। আপনার দুধ যত রাখা আছে আপনি খাবেন না? না, আপনি শুয়ে পড়ুন, সারাদিন তো অনেক পরিশ্রম হয়েছে। আর আপনি? আসলে আমার অনেকগুলো কাজ আছে, সেগুলো নিয়ে একটু বসতে হবে। বাবা বাঁচা গেছে, সে কখন থেকে ঘুম পাচ্ছে? গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। আমার কি চুমকিকে অমৃতার কথাটা জানিয়ে দেওয়া উচিত? গ
কেন তো তোমায় কষ্ট দেওয়ার অধিকার যেমন আমার নেই, তেমনি আমি তোমায় কোনোদিনই মন থেকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। আমাকে ক্ষমা করো চুমকি। আপনি আপনি সারা রাত ছাদে ছিলেন, এবার যদি আপনার শরীর খারাপ। বললাম তো আপনাকে আমার ব্যাপারে আর ভাবতে হবে না। আপনি এখনো রাগ করে আছেন আমার উপর? আমারই ভুল, আমি যে কেন এখনো ক্ষমা চাইলাম না আপনার কাছে। আপনি মুখে কিছু না বললেও আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন, তাই না? আপনি জানেন, আপনি যখন জানেন তাহলে এটা কেন করলেন আমার সাথে? বিশ্বাস করুন আমি একদম বুঝতে পারিনি, সারাদিন এত ধকল গেছে, কখন যে চোখটা লেগে গেছে আমি বুঝতেই পারিনি। মানে আপনি আমাকে অপেক্ষা করতে বলে ঠাকুর ঘরে গেলেন, আমি অপেক্ষা করছিলাম, তারপর যে কখন ঘুমিয়ে গেছি আমি একদম বুঝতে পারিনি। ঠিকই তো, রাগ তো হওয়ারই কথা, আমার ভুল, আমি কেন ঘুমিয়ে গেলাম আমি। এত সময় তো আপনাকে মানাই না, যার কেন নাটক করছেন? ভোর হয়ে গেছে, আপনি এবার নিচে যান, আমি একটু বিশ্রাম নেব। ব্রেকফাস্ট না করে চলে যাবেন আপনারা এতটা পথ? না মল্লিকা দেবী, এবার আমাদেরকে বিদায় দিন, আসলে কাল রাত থেকে বাড়িটা খালি পড়ে রয়েছে। আর তাছাড়া বাড়িতে আমার চারু মায়ের দুই ভালোবাসার ধন রয়েছে, আমরা নাই গেলে তারা খেতে পারবে না, তাই এবার না গেলে নয়। দেখুন সবই বুঝতে পারছি, কিন্তু এ বাড়িতেও তো আপনার আদরের দুই মেয়ে রয়ে গেল, তাদের সঙ্গে একটিবার দেখা না করেই চলে যাবেন? দেখুন এখন থেকে তো আপনারা ওদের বাবা মা, আপনাদের পরিচয় ওদের পরিচয়, ওদের ঠিকানা একটু মানিয়ে নিক না। এবার তাহলে বেড়াই দেখেছ, হ্যাঁ কিরকম আমাদের তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে দেখেছ? কেউ দেখো না, একই তো কাজ করে যাচ্ছে, দেখি চালুটা যে কী হলো সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে, এত করে যখন বলছেন তখন আর আমি আপনাদের আটকাবো না। হই তো চারু, দেখেছেন কবিরাজ মশাই, একে বলে নারীর টান। দেখুন দেখুন কেমন ঠিক সময় এসে উপস্থিত হয়েছে, তা না হলে তো আপনাদের দেখাই হতো না। বাবা বাড়ি চলে যাচ্ছ? হ্যাঁ রে মা, একটা গোটা রাত তো থেকে গেলাম। ভালো থাকিস মা। থাক মা, সুখী হোক। আমার বুকে আয়। হ্যাঁ রে মা,
এরকম চোখ মুখ শুকনো লাগছে কেন রে? এত ভোরে উঠেছিস কেন? রাতে ঘুম টুম ঠিকঠাক হয়নি? হ্যাঁ হয়েছে মা, হয়েছে। আসলে চারুমার এটা বরাবরের অভ্যেস, খুব ভোর ভোর থাকতে উঠে স্নান করে পুজো সারবে, তারপরে সংসারে সব কাজ সামলাবে। সাজিরে বাতি